বাই বাই দিল্লি এয়ারপোর্ট, আবার হয়তো কোনো এক দিন এখানে আসবো এবং প্রপার এক্সিট নেবো এখান থেকে। হ্যালো বন্ধুরা, ট্রিপ টু ফুটের আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন আমার কলকাতা থেকে গুজরাট ফ্লাইট জার্নি এবং আমি কোন হোটেলে উঠেছি এবং কি কাজের জন্য আমি গুজরাট গেছি, সেটাই আপনাদের গত পর্বে আপনাদের দেখিয়েছি। সারাদিনে দৌড়ঝাঁপে খুব একটা খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, তাই রাতে ডিনারটা তাড়াতাড়ি শেষ করছি। তো আজকে রাতে যে ডিনারটা করছি সেটা হচ্ছে গুজরাটি ভেজ থালি। তো গুজরাটি ভেজ থালিতে যা যা আছে সেটা একে একে খাই, দেখি কেমন লাগে। এটা আলু বেগুনের একটা সবজি, এটা ভাত, এটা একটা ডাল, এটা নর্মাল মুগের ডাল, তিন পিস রুটি, এটা হচ্ছে হালুয়া, এটা পাঁপড় দিয়েছে, এটা আচার, আর এটা ঘোল, আর কিছু স্যালাড আছে। আমি কোনোদিন প্রপার গুজরাটি থালি খাইনি, আজকে প্রথমবার খাচ্ছি। বেসিক্যালি এটা আমি যেটা ভেবেছিলাম এটা হচ্ছে মুগ ডাল টাইপ কিছু একটা, কিন্তু না, আমরা যে তড়কা খাই ওই তড়কারই একটা প্রিপারেশন। এরকম মিষ্টি মুগ ডাল কোনোদিন খাইনি। মর্নিং সবাইকে। গত 6.5 বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন ভাবতে পারিনি যে আমি আবার এখানে আসব। তো ব্যাপারটা হলো গিয়ে যখন পুরনো জায়গায় আসি বা যখন যাই তো পুরনো স্মৃতিগুলো খুব তাজা হয়ে যায়। ওকে, তো আমি এখন গুজরাটে আছি, গুজরাটে আহমেদাবাদে আছি। তো আমি আমার নিজের কাজের জন্য এখানে এসেছি। যখন আমাদের জার্নিটা শুরু করেছিলাম তখন সবাই এসে, যখন বাস থেকে নামলাম, এসে আমরা এখানেই ঠিক এক্সাক্টলি এই জায়গাটাতে আমরা সবাই এসে জড়ো হয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। আমাদের জাতির জনক গান্ধী বাপু, এটা আশ্রমের একদম ফুল ম্যাপ। এটা আশ্রমের ওভারঅল একটা জায়গা। কলেজ ট্রিপে যখন বন্ধুদের সাথে এখানে এসেছিলাম তো এটা আমাদের প্রথম জায়গা ছিল, মানে এখান থেকে আমরা গুজরাট ট্রিপটা শুরু করি। এরপর আস্তে আস্তে অক্ষরধাম, এখানে একটা চিড়িয়াখানা আছে ওখানেও আমরা যাই, তারপর আস্তে আস্তে পুরো আমরা গুজরাটটাকে ঘুরি। তো প্রথম যেখানে আমরা এসেছিলাম সেটা হলো সবরমতী আশ্রম, অর্থাৎ যেটা গান্ধী আশ্রম নামে পরিচিত। এই সেই জায়গা নদীর পাড়ে, এখানে আমাদের অনেক গ্রুপ ফটো আছে। এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমাদেরকে 6-7 জনের ছবি ছিল, সৌম্য, আমি, সৈকত, আর সন্দীপ, রনক, আমাদের একটা পুরো গ্রুপ ফটো ভালো ছিল বেশ। এটা এখানে, এটা নদীর পাড়, বিশাল বড় জায়গা জুড়ে এই আশ্রমটা,
আশ্রমটা 1917 সালে শুরু হয়েছিল, আজ 2022 প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে আশ্রমটা চলছে। সময় সিজন শীতকালে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, এখন একটু কম আছে, বিশেষ লোকজন না থাকলেও স্থানীয় লোকেরাও মাঝে মধ্যে এখানে আসে ঘোরে, যেমন আমাদের প্রিন্সেপ ঘাট, রবীন্দ্র সরোবর এইসব জায়গাগুলোতে। এখন যে জায়গাটাতে আসছি, এখানে গান্ধীজির স্মৃতিবিজড়িত নিদর্শন কিছু রয়েছে, এবং এখানে আশ্রম অর্থাৎ যখন শুরুর সময় আশ্রম কেমন ছিল তার একটা ছোট্ট নিদর্শন। এই জায়গাগুলোতে প্রত্যেকটা এত ছবি আছে আমাদের, সেদিন মনে হয় জীবনের শেষ ছবি মানে তুলেছিলাম এরকম একটা অবস্থা। প্রত্যেকে আমরা সবাই যারা কলেজ ট্রিপে এসেছিলাম প্রচুর ছবি তুলেছি এখানে, এখন শুধু এই ছবিগুলোই রয়ে গেছে, মানুষগুলো আর নেই। এটা মূলত দাণ্ডি অভিযান মানে লবণ সত্যাগ্রহের সময় গান্ধীজি এবং তার যারা পুরো আশ্রমটা জুড়ে গান্ধী এবং গান্ধীজি সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং শীতকালে এলে এই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে প্রচুর রকমের এবং বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো থাকে, কারণ তখন শীতকালে ফুলের সিজন, যে সমস্ত ফুলগুলো হয় সেই ফুলগুলো দিয়ে সাজানো থাকে, এবং এই এই জায়গাগুলোতেও এই জায়গাগুলোতেও ফুলের টব বসানো থাকে। যখন আমরা এসেছিলাম তখন সেটা শীতকালই ছিল, হ্যাঁ হ্যাঁ জানুয়ারি মাসের আমরা মিডিলে এসেছিলাম, তখনও সুন্দর করে সাজানো ছিল, এখন কেমন একটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, মানে ফাঁকা মানে ইন দ্য সেন্স হচ্ছে মানে হয়তো ট্যুরিজমের সময় বা সেই সময় তো লোকে বেশি ভিড় বলে তাই বেশি করে জায়গাটা খুব সাজানো থাকে। এটা গাড়ি পার্কিংয়ে করার জায়গা, এখানে সব গাড়ি পার্কিংগুলো হয়। এই হচ্ছে ওভারঅল গান্ধী আশ্রম। এই যে গ্রুপটা যে এসছে, যখন আমরা ঢুকলাম একটা গ্রুপ তখন ঢুকলো, দেখলাম গুজরাট পুলিশের বাস থেকে একদল লোকেরা নামলো, হয়তো গুজরাট পুলিশের লোকেরা হয়তো এসছে ঘুরতে, এখানে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম হয়। সামনে যেটা চরকাটা দেখতে পাচ্ছেন, শুনেছি নাকি এই চরকায় বসে নাকি বাপু সুতো কাঠ তৈরি করত। সামনে
সামনে যে চারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত গান্ধীজির জন্ম থেকে অর্থাৎ 1869 থেকে 1948 সাল পর্যন্ত তিনি যা যা করেছেন অর্থাৎ তার কর্মজীবন পড়াশোনা জীবন যা যা ঘটেছে সব এখানে লিপিবদ্ধ করা আছে। এটা বিভিন্ন নামের ঘর, এই ঘরে তিনি থাকতেন। ওভারঅল একটা জায়গা খুব সুন্দর করে ছোটর উপর সাজানো গোছানো জায়গা। এখানে রান্নাঘরে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে আজও সাজানো আছে। সবাই বলে নাকি এটা গান্ধীজির চশমা, অ্যাকচুয়াল জিনিসটা পড়তেন। এটা আশ্রম অধীনস্থ বইয়ের দোকান। আর এখান থেকে একটু এগিয়ে এটা হচ্ছে খাদির দোকান, মানে একদম আশ্রম অধীনস্থ যেখান থেকে। ওভারঅল এই হচ্ছে গান্ধী আশ্রম জায়গা, যেখানে শীতকালে প্রচুর মানুষের ঢল নামে। একটা জিনিস লক্ষ্য করেছি এই জায়গায় এবং চিড়িয়াখানে তো দেখেছিলাম যে প্রচুর কাঠবিড়ালি এখানে দেখা যায়। আমাদের কাছে কিছু কিছু ছবি ছিল যে ওদেরকে খাবার দিয়েছি এবং ওরা বেশ সুন্দর করে খাচ্ছে, এবং যখন ছবি তুলছিলাম তখন একদম পুরো প্রপার পোজ দিচ্ছে খাবার হাতে নিয়ে। এই সেই তিন বাঁদর, খারাপ কথা বলবে না, খারাপ কথা দেখবে না, খারাপ কথা শুনবে না, কিন্তু বর্তমান সময়ে এর তিনটে উল্টোই বেশি করে হয়। তো অলরাইট, আশ্রমকে এবার বিদায় জানানোর সময় চলে এসেছে। 6.5 বছর পর এখানে দ্বিতীয়বার এসেছি, জানি না আবার কত বছরের পর আবার এখানে আসবো। যা কাজের সুবাদে এসেছিলাম বলে জায়গাটা ঘুরে গেলাম এবং পুরনো কিছু স্মৃতি তাজা হলো। দেখা যাক আবার কবে আসি এখানে আশ্রমে। একটা সুবিধা কি, এখানে যেহেতু আমি আশ্রমের ঠিক অপোজিটে হোটেলটাতে উঠেছি না, তো যখন তখন এখানে আশ্রমে এসে ঘুরে যাব। সেটা হয়তো এর পরে বা না এলে নাও হতে পারে, দেখা গেল কোথাও অন্য দূরে গিয়ে আছি। তো এখনকার মতন আশ্রমে আমার এখানেই যাত্রা শেষ। এবার সোজা হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিজের কাজে বেরিয়ে যাব। বাই সবাইকে।